আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সুফলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা রইল। আমরা আজকে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের রানীপুকুর ব্লকে উপস্থিত হয়েছি। আপনাদেরকে সিমের বিভিন্ন রোগ এবং তার সমস্যা এবং সমাধান সম্পর্কে আলোচনা করার জন্য। তো আজকে উপস্থাপনায় আমি মোহাম্মদ রবিউল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, এবং সিমের সমস্যা নিয়ে আলোচনা করবেন অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ইনি ইতিমধ্যেই এই এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। শত শত কৃষক এনার কাছে পরামর্শ নিয়ে ইনি বেশ উপকৃত হচ্ছেন, এবং এনার এলাকায় অত্র এলাকায় এনার ব্লকে প্রায় 100 হেক্টরেরও বেশি জমিতে সিম চাষ হয়েছে। তো আমি এখন সাইফুল ভাইয়ের কাছে শুনব, সিমের বিভিন্ন রকমের রোগ হয়, যেমন পাতা হলুদ হওয়া, সিমের ফুল পড়ে যাওয়া, ফল ছিদ্র, সিম ছিদ্র করা, এবং সিমের গোড়া পচা, সব বিভিন্ন রকমের আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমি সাইফুল ভাইকে আজকে শুধু সিমের ফুল ঝরা সম্পর্কে আমার সুফলা টিভির দর্শককে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে আমার অত্র এলাকায় এ সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। কারণ হলো যে এর মাধ্যমে যদি কোনো চাষি উপকৃত হয়, তথা দেশ এবং চাষি সবাই উপকৃত হবে, এবং এ দেশের অনেক কৃষক এর মাধ্যমে উপকার পেয়ে থাকবে। তো ধন্যবাদ ভাই, আপনি যে কথা জানতে চেয়েছেন যে আমরা সিমের ফুল কীভাবে ঝরে যায় বা কী কারণে ঝরে যায়। তো সিমের ফুল মূলত প্রধান যে কারণ সেটা হচ্ছে যে তাপমাত্রাজনিত কারণে সিমের ফুল ঝরতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে অতিবৃষ্টির কারণে সিমের ফুল ঝরতে পারে। তৃতীয়ত পোকা যদি লেগে যায় সিমের ফুলে, তথাপি রোগের কারণেও সিমের ফুল ঝরে যায়। তো এছাড়া আরও অনেকগুলো কারণ আছে। তো প্রধানত এই চারটি কারণকে আমরা প্রথমত নির্ধারণ করেছি। তো আমরা এখন এই চারটি কারণ কিভাবে সমাধান দিতে পারি, একজন কৃষক এই সমস্যাগুলো যদি ঘটে তাহলে আমরা কিভাবে সমাধান দিতে পারি। তো আমরা প্রথমেই আসি সিমের প্রথম সমাধান হচ্ছে যে আমরা যদি দেখি যে সিমের ফুল ঝরে যাচ্ছে, প্রথমে আমরা যে কাজটি করব, দেখব যে গাছের গোড়ায় রসের ঘাটতি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা প্রথমত সেচ দিয়ে নেব। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট অনেকগুলা একটা গাছের জন্য প্রয়োজন। তো এর মধ্যে প্রধানত হচ্ছে বোরনের কারণেও, আমাদের বোরন ঘাটতির কারণেও সিমের ফুল ঝরতে পারে। তাই কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিব, প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে বোরন এবং 1 গ্রাম হারে জিঙ্ক যদি আমরা দেই, দিয়ে যদি স্প্রে করি তাহলে অনেকাংশেই এই ফুল ঝরা থেকে রেহাই পাব। দ্বিতীয় সমাধান হচ্ছে পচারি হতে পারে। আমরা জানি যে বৃষ্টির কারণে যদি অতিবৃষ্টি হয় বা 2-4 দিন পরপর যদি বৃষ্টি হয় তাহলে সিমের ফুলগুলো অনেক বেশি হারে ঝরে পড়ে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে নাটিভ প্রতি ঢলে 10 গ্রাম, সাথে কার্বন ডাজিম গ্রুপের নইন আছে, অডিস্টিন আছে, জেনুইন আছে, যে কোনো একটি ওষুধ দিয়ে 32 গ্রাম, অর্থাৎ নইন দেব 32 গ্রাম, নাটিভ দেব 10 গ্রাম, এই হারে একটা ঢলে দিয়ে আমরা পুরো ক্ষেতের ফুল সহ পাতা সহ ভিজাইয়ে দেব। এটা দিলেও আমরা সুফল পাবো। এরপরে আমরা পোকা, সিমের ফল ছিদ্রকারী পোকা আপনারা জানেন অনেক বেশি ক্ষতি করে। এই সিমের ফল ছিদ্রকারী পোকার সাথে সাথে এই পোকাটা ফুলেও, সিমের যে ফুল আছে আপনারা দেখেন, এই যে সিমের ফুল, এই ফুলের ভিতরে, এই ভিতরে আপনারা এইরকম করে যদি আপনারা ফেটে দেখেন তাহলে ভিতরে পড়ে যায়, ভিতরে এই পোকাটা দেখতে পারবেন। এবং এই পোকা যদি দেখতে পারেন তাহলে এখানে আমরা বর্তমান সময়ে খুব যুগোপযোগী একটা কীটনাশক আমরা দিচ্ছি, বেল্ট এক্সপার্ট। বেল্ট এক্সপার্ট আপনারা 12.5 গ্রাম প্রতি ঢলে দিবেন, সাথে হচ্ছে অ্যামোমেক্টিন বেনজোয়েটের যে কোনো একটা পাতা জাতীয় যেটা, সেটা প্রতিটি ল্যাকটি করে দিলেই হবে, অর্থাৎ 10 গ্রাম। এই দুইটা দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে পোকা যদি আমাদের কন্ট্রোল হয় তাহলে সিম ঝরা থেকে আমরা পরিত্রাণ পাবো। তো ধন্যবাদ সাইফুল ভাইকে। তো এর সঙ্গে আমি একটি কথা বলে নিতে চাচ্ছি, সেটা হলো আপনারা যে কোম্পানির যে ওষুধেই স্প্রে করেন না কেন,
ওষুধটা ঠিক পরিমাণ মতো দিবেন এবং পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে করবেন। তা না হলে রোগ কিংবা পোকার এই ওষুধের প্রতি একটা সংবেদনশীলতা সৃষ্টি হবে, পরবর্তীতে এই ঔষধ আর আমাদের সহজে কাজ করতে চাবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা সিমের বিভিন্ন রোগ সম্পর্কে শুনলেন, তার মধ্যে সিমের ফুল ঝরা সম্পর্কে শুনলেন। তা পরবর্তী আরও যে সমস্যাগুলো আছে আমরা পরবর্তী প্রোগ্রামে ধারাবাহিকভাবে প্রচার করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমাদের পরবর্তীতে নতুন নতুন যেগুলো ভিডিও হবে সেগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা আমার এই সুফলা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।